আন বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিমধ্যে জেনে গেছেন প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এ নিয়ে অনেক সময় দেওয়া হয়েছে অনেকেই অনেক কারণবশত এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারেননি বর্তমান সময়ে যদি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে যান তাহলে আপনাকে একটি পেনাল্টি পেমেন্ট করতে হবে অর্থাৎ একটি হাজার টাকার ফাইন কিন্তু কাটতে হবে অনলাইন তারপর আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক হবে যেই টাকার পরিমাণটা কিন্তু তিরিশে জুন পর্যন্ত পাঁচশো টাকা ছিল সেটা বর্তমান ডবল হয়ে গেছে এই হাজার টাকার পেনাল্টিটা আপনি কীভাবে কাটবেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন তো মিডিলে একটু স্কিপ করবেন না নাহলে যদি কোনো একটি অপশান আপনি ভুল করে যান তাহলে আপনার টাকাটি কিন্তু অন্য জায়গায় পেমেন্ট হয়ে যেতে পারে তো সমস্ত কিছুই ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানালাম তো সর্বপ্রথম এর জন্য আপনারা ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর ই ফিলিং লিখে সার্চ দেবেন উপরে যে সাইটটা দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স এটার উপরে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে রয়েছে লিঙ্ক আধার এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন এরপর এরকম ইন্টারফেস খুলে যাবে প্যান আধার লিঙ্কিংয়ের যে নোটিফিকেশন সেই সম্পর্কে এখানে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে তিরিশে জুন দু পর্যন্ত এই পেমেন্টটা ছিল পাঁচশো টাকা এবং এরপরে যদি আপনি এই পেমেন্টটা করেন তাহলে আপনাকে কিন্তু হাজার টাকা পেমেন্ট করতে হবে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো যে সময় আপনি এই পেমেন্টটা করছেন সেই সময় আপনি এখানে দেখে নেবেন এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো বর্তমান সময় কিন্তু আপনাদের হাজার টাকা পেনাল্টি হিসেবে পেমেন্ট করতে হবে তারপর আপনাদের প্যান কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্কটা হবে অর্থাৎ ফাইন হিসেবে কিন্তু আপনাকে হাজার টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এবং কী মাধ্যমে সেই পেমেন্টটা করতে হবে সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে চালান নং আইটিএনএস দুশো আশির মাধ্যমে এই পেমেন্টটা করতে হবে এবং এখানে আরও কিছু বিষয় কিন্তু বলে দেওয়া আছে যে আপনি যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন তাহলে আপনাকে প্যান কার্ডের সাথে আধার লিংক করতে হবে না এবং আপনার বয়স যদি আশি বছরের উপরে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার প্যান কার্ডের সাথে আধার লিংক করার কোনো প্রয়োজন নেই এবং আসাম মেঘালয়া জম্মু এবং কাশ্মীর এই সমস্ত জায়গার মধ্যে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন যেখানে এখনও পর্যন্ত আধার কার্ড হয়নি সেখানেও কিন্তু আপনাদের প্যান কার্ডের সাথে আধার লিংক করতে হবে না তো এখানে আপনার প্যান নম্বরটি বসিয়ে দেবেন এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন এরপর ভ্যালিডেটের উপরে ক্লিক করে দেবেন যদি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আগে থেকেই করা থাকে তাহলে এখানে দেখতে পারবেন অলরেডি লিঙ্ক হয়ে গেছে এবং যদি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু নেক্সট পেজ খুলে যাবে এরকম একটি পপ আপ দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান আগে আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হবে সিঙ্গেল চালানের মাধ্যমে এরপর চার থেকে পাঁচ দিন ওয়েট করার পর আপনাকে কিন্তু এই সেম প্রসেসই করতে হবে তারপর আপনার প্যান কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্কটা হবে তো আগে কিন্তু আপনাকে এই হাজার টাকাটা সিঙ্গেল চালানের মাধ্যমে পেমেন্টটা করতে হবে তারপর আপনাকে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে তো আগে আমরা কিন্তু এই পেমেন্টটা করে নিচ্ছি এর জন্য আপনারা একদম উপরে তুলে নেবেন নিচে রয়েছে কন্টিনিউ টু পে অন পোর্টেন এনএসডিএল পোর্টাল তো এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করতে কিন্তু এনএসডিএলের পোর্টালে আপনাকে নিয়ে যাবে এরকম এন্ডারবেস খুলে যাবে এখানে রয়েছে ইনকাম ট্যাক্স অ্যান্ড কর্পোরেশন ট্যাক্স চালান দুশো আশি এই চালান দুশো আশির মাধ্যমে কিন্তু এটা আমাদের কাটতে হবে তো এই চালান দুশো আশির উপরে ক্লিক করে দেবেন এরপর এরকম পেস খুলে যাবে এখানে স্পেশাল ইনস্ট্রাকশানগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন প্রথমত বলা হয়েছে আইটি আইটিএনএস দুশো আশির মাধ্যমে এই পেমেন্টটা করতে হবে এরপর জিরো জিরো টু ওয়ান এই কোডটা সিলেক্ট করে নেবেন এরপর মাইনর হেড কোড পাঁচশো আদার রিসিপস এই যে কোডটি রয়েছে এই কোডটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো এদিকে বাদিকেই আপনারা চলে যাবেন এখানে রয়েছে ট্যাক্স অ্যাপ্লিকেবল এখানে জিরো এটা সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে টাইপ অফ পেমেন্ট একদম উপরে তুলে নেবেন পাঁচশো আদার রিসিটস এটার উপরে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনাদের পেমেন্ট মোডটা সিলেক্ট করতে হবে নেট ব্যাঙ্কিং নাকি ডেবিট কার্ড যে মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চাইছেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা যেহেতু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবো এই জন্য নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন তো আপনাদের সুবিধার্থে বলবো যে এটা আপনারা স্টেট ব্যাঙ্ক দিয়ে করার চেষ্টা করবেন অথবা স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজে এই পেমেন্টটা হয়ে যাবে একদম উপরে তুলে নেবেন এখানে আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিতে হবে অর্থাৎ যে প্যান কার্ড নম্বরের আপনি এই পেনাল্টিটা পেমেন্ট করতে চাইছেন সেই প্যান কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন এরপর এখান থেকে এই ইয়ারটা সিলেক্ট করে নেবেন দু হাজার তেইশ চব্বিশ এখানে দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করে নেবেন এখানে আপনার প্যান কার্ড নম্বরটি বসিয়ে দেবেন যে প্যান কার্ডটির আপনি পেনাল্টি পেমেন্ট করতে চাইছেন এখান থেকে এই যে স্টার মার্কগুলো রয়েছে এগুলো আপনারা ফিল আপ করে দেবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দেবেন এখান থেকে আপনাদের স্টেট নেমটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনার কোডটি বসিয়ে দেবেন এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন একদম উপরে তুলে নেবেন এখানে এই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর প্রোসিডের উপরে ক্লিক করে দেবেন এরপর এরকম পেজ খুলে যাবে এখানে আপনাকে কনফার্ম করার জন্য সমস্ত কিছুই আর একবার দেখিয়ে দেবে তো এখানে সব কিছু আপনারা একবার দেখে নেবেন পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনি যে প্যান কার্ড নম্বরটি বসিয়ে দিয়েছেন সেটা কোন নামে রয়েছে সেই নামটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এখান থেকে সমস্ত কিছুই দেখে নেওয়ার পর এখানে রয়েছে আই এগ্রি এই আই এগ্রির উপরে ক্লিক করে দেবেন এবং যদি আপনার এডিট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই এডিটের উপর ক্লিক করে দিয়ে আবারও আপনি কিন্তু এডিট করে নিতে পারেন আমাদের যেহেতু সব কিছুই ঠিকঠাক রয়েছে সাবমিট টু ব্যাংক এটার উপরে ক্লিক করে দেবো এরপর পেমেন্টের পেজে নিয়ে এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে যে ইন্টারনেট ব্যাংকিং নাকি এটিএম কার্ডের মাধ্যমে এই পেমেন্টটা আপনি করবেন তো আমরা যেহেতু ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবো সেহেতু কিন্তু আমরা ইন্টারনেট ব্যাঙ্কিংটার উপরে ক্লিক করে দেবো এরপর একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে রয়েছে সাবমিট এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে আমাদের কিন্তু ইউজার আইডি অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা কিন্তু বসিয়ে দিতে হবে এরপর লগ ইন বাটানের উপরে ক্লিক করে দিতে হবে যদি আপনি এটিএম কার্ড সিলেক্ট করে নেন তাহলে কিন্তু সেখানে আপনাদের আগে প্রথমত আপনাদের যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সেটা কিন্তু দিতে হবে এরপর আপনাদের ভেরিফিকেশান করা হবে কিন্তু ওটিপির মাধ্যমে সেই ওটিপিটি বসিয়ে দেবেন এরপর কিন্তু আপনাদের এটিএম কার্ডটা সিলেক্ট করতে হবে এরপর এটিএম কার্ডের মাধ্যমে কিন্তু সেটা ভেরিফাই করা হবে অর্থাৎ আপনার এটিএম কার্ডের কিন্তু পিল লাগবে এরপর আপনাদের যে এটিএম কার্ডের এক্সপায়ার ডেটটা রয়েছে সেটা কিন্তু লাগবে সেগুলো দিয়ে কিন্তু আপনি সেটা ভেরিফাই করে নিতে পারেন এবং এই সেম প্রসেসে কিন্তু আপনাদের যেতে হবে তো শেষে গিয়ে কী হবে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর লগ ইনের উপরে ক্লিক করে দিচ্ছি এরপর ফাইনাল পেজে চলে আসবে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দেখতে পারবেন একদম উপরে তুলে নেবেন কোন প্যান কার্ডে আপনি পেমেন্টটা করছেন সেই প্যান কার্ড নম্বরটি কিন্তু এখানে দেখতে পারবেন একদম এখানে নিচেই কিন্তু এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো একটু আপনারা ভালো করে লক্ষ্য রাখুন তো এখানে রয়েছে পেনাল্টি এগুলোতে কিন্তু আপনাদের কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই শুধুমাত্র দুটি জিনিসে কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন এখানে রয়েছে আদার্স তো এই আদার্সের জায়গায় কিন্তু আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে তো এখানে রয়েছে জিরো তো এখানে কিন্তু আমরা অ্যামাউন্টটি বসিয়ে দিচ্ছি অর্থাৎ হাজার টাকা কিন্তু এখানে আমরা বসিয়ে দিচ্ছি এরপরই পাশেই রয়েছে পেনাল্টি পেমেন্ট কোড তো এই পেনাল্টি পেমেন্ট কোডের জায়গায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এন ওয়ান ওয়ান সি এই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন এন ওয়ান ওয়ান সি তো এই দুটি জিনিসই শুধুমাত্র কিন্তু এখানে আপনি চেঞ্জ করে নেবেন তো এখানে কিন্তু আমরা অ্যামাউন্টটি বসিয়ে দিলাম আদার্সের জায়গায় এবং এখানে পেনাল্টি পেমেন্ট কোডের জায়গায় কিন্তু এন ওয়ান ওয়ান সি বসিয়ে দিলাম তো কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা আসতে পারে অর্থাৎ এই যে কোটিন এন ওয়ান ওয়ান সি এটা কিন্তু নাও আসতে পারে শুধুমাত্র কিন্তু এই আদার্সের জায়গায় আপনি পেমেন্টটা বসিয়ে দেবেন অর্থাৎ পেমেন্টের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু বসিয়ে দেবেন এরপর কনফার্ম বাটানের উপরে ক্লিক করে দেবেন এরপর পেমেন্টের ফাইনাল পেজে চলে আসবে এখানে আপনার ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস থাকবে কোন প্যান কার্ডে আপনি পেমেন্টটা করছেন সেই প্যান নম্বরটি এখানে থাকবে তো এখান থেকে সব কিছু আরেকবার আপনি মিলিয়ে দেখে নেবেন কারণ এখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে পেমেন্টটা কিন্তু আপনার অন্য জায়গায় চলে যাবে এবং এখানকার টাকাটা কিন্তু ফেরত যোগ্য না অর্থাৎ এই টাকাটি একবার পেমেন্ট করে দিলে কিন্তু সেই টাকাটি আর আপনি রিটার্ন পাবেন না তো সমস্ত কিছুই আরেকবার আপনি মিলিয়ে দেখে নেবেন যদি ঠিকঠাক থাকে নিচে এখানে বলা হচ্ছে এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ড অর্থাৎ আপনার ব্যাঙ্ক রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দেওয়ার পর কনফার্মের উপরে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করতেই সাকসেসফুলি আপনার পেমেন্টটা হয়ে যাবে এখানে একটি রেফারেন্স আইডি নম্বর দিয়ে দেবে কত টাকা ব্যাঙ্ক থেকে আপনার কেটেছে সেই অ্যামাউন্টও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো মূলত বুঝতেই পারছেন এভাবেই কিন্তু সাকসেসফুলি আপনি পেমেন্টটা করতে পারেন তো এটা ব্যাঙ্ক ভিত্তিক কিন্তু আলাদা হতে পারে যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করে কাজটি করেন তাহলে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আলাদা পেজ আসতে পারে তো যেহেতু আপনাদের আমি এসবিআই সিলেক্ট করে দেখিয়ে দিলাম তো স্টেট ব্যাঙ্কের কিন্তু এই প্রসিডিওরে আপনাদের পেমেন্টটা করতে হবে তো এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি যে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই কাজটি আপনি করবেন তারপরে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার টাকাটি হোল্ড হয়ে থাকতে পারে এবং তার পরের দিন কিন্তু এই টাকাটি কাটতে পারে অর্থাৎ সকাল আটটার পর থেকে কিন্তু আপনার টাকাটা কাটবে তো আপনাদের আমি বলবো যে সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যে এই কাজটি করবেন এবং এখানে যে রেফারেন্স আইডি নম্বরটি রয়েছে এবং এই যে রিসিভ কপিটি রয়েছে এটা কিন্তু আপনারা ভালো করে নোট করে রেখে দেবেন পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগতে পারে তো এই পেমেন্টটি করার চার থেকে পাঁচ দিন আপনাকে অপেক্ষা করতে হবে চার থেকে পাঁচ দিন পর আবারও আপনারা সেম পেজে চলে যাবেন অর্থাৎ ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে রয়েছে লিঙ্ক আধার এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন এরকম পেজ খুলে যাবে এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে আপনার প্যান নম্বরটি বসিয়ে দেবেন এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন এরপর নিচেই রয়েছে ভ্যালিডেট এই ভ্যালিডেটের উপরে ক্লিক করে দেবেন এরকম একটি পপ আপ শো করাবে যে আপনার কিন্তু পেমেন্টটি ভেরিফাই হয়ে গেছে এবং এখানে আপনার অ্যামাউন্টটাও দেখতে পারবেন যে কত টাকা আপনি পেমেন্ট করেছেন এবং এখানে কিন্তু সিরিয়াল নম্বরটি থাকবে তো এই কাজটি আপনি পেমেন্ট করার চার থেকে পাঁচ দিন পরে কিন্তু করবেন তাহলে কিন্তু এখানে এরকম আপনি পপ শো করা দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এরপর কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করতে কিন্তু এরকম করে একটি পেজ খুলে যাবে তো উপরে কিন্তু আপনার প্যান নম্বর এবং আধার নম্বর দেখতে পারবেন আপনার আধার কার্ডে যেরকম করে আপনার নামটি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন এখানে আপনার একটি মোবাইল নম্বর বসিয়ে দেবেন এই চেকবক্স দুটোতে ক্লিক করে দেবেন এরপর লিঙ্ক আধার এখানে ক্লিক করে দেবেন লিঙ্ক আধারে ক্লিক করতেই ইনকাম ট্যাক্স থেকে আপনাকে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেটের উপরে ক্লিক করে দেবেন ভ্যালিডেটে ক্লিক করতেই এখানে বলা হচ্ছে ইউর রিকোয়েস্ট ফর আধার প্যার লিঙ্কিং হ্যাজ বিন সেন্ট টু ইউআইডিআই ফর ভ্যালিডেশন অর্থাৎ এটা হতে কিন্তু প্রায় দুই থেকে তিন দিনের মতো সময় লাগে তারপর দু থেকে তিন দিন পর এই সেম প্রসেসে আপনি চেক করবেন দেখবেন যে আপনার কিন্তু লিঙ্ক এবং চার থেকে পাঁচ দিন পর এভাবেই কিন্তু এই কাজটি আপনি করবেন তো সমস্ত প্রসেসটাই কিন্তু দেখিয়ে দেওয়া হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং এই বিষয়ে যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে